নমস্কার। ওয়ার্ল্ড মিউজিক ডেতে আপনাদের সকলকে জানাই সুরেলা অভিনন্দন। দেখুন, খুব অগোছালো দিন চারদিকে, মৃত্যুর ইশারা, কিন্তু জীবন তো থেমে থাকে না, থেমে থাকে না জীবনের সঙ্গে জড়িত শিল্পকর্ম। হয়তো এই কঠোরতার মধ্যে সুর পাল্টে যায়, কিন্তু আবার যখন নতুন দিনের স্বপ্ন নিয়ে দোরগোড়া এসে দাঁড়ায় সুর, তখন সে সুর কি বলে? বলে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, না আজ বসন্ত নয়। সত্যি প্রান্তরে ধুলি ধূসরতা, মেঘে ঝাঁকা আকাশ, কিংবা ধরুন বাকরুদ্ধ বাতাস, এর মধ্যে, এই জটিলতার মধ্যে এসেছে ওয়ার্ল্ড মিউজিক ডে। কবি বুদ্ধদেব বসু একবার এক কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন দারুণ দুর্দিনে। তিনি বলেছেন, নতুন সভ্যতা কি করে আসবে? তিনি শ্রান্ত ক্লান্ত, কিন্তু শুনেছেন রবীন্দ্রনাথের সেই অমোঘ বাণী, অমৃতময় কথা, জীবনেরই জয় হবে জানি। সেই কথাটাই তাকে নতুন সভ্যতাকে চিহ্নিত করতে, ভাবতে, ভালোবাসতে সাহায্য করেছে। আসুন না আমরাও সেরকম একটা নতুন স্বপ্নের দিনের দিকে তাকিয়ে থাকি আর ভাবি আমাদের জীবনের কথা, প্রাণের কথা, কিংবা মুক্তির কথা। ফোম্যান টিউব সিনের পক্ষ থেকে তাই আপনাদের জন্য রয়েছে একটি সুরেলা উপহার। রবীন্দ্রনাথের নানা গান থেকে একটু একটু করে চয়ন করে বিনি সুতোর মালা যিনি গেঁথেছেন, তিনি আলো ভট্টাচার্য, একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। সঙ্গীতের সূত্রেই তার বিশাল কর্মজগৎ তিনি কাটিয়ে এসেছেন, আর তার সঙ্গে তার দুই কন্যা, তার আলোতেই যার জন্মমান, তারা হলো দেবস্মিতা আর দেবকর্ণা। এই তিনজনে মিলে একটা সুরেলা বিস্তার ঘটাবে। আপনারাও ভাবুন আমাদের জীবনের কথা, হারিয়ে যাওয়া মানুষ তারা হয়তো সেই মুক্তির পথে এগিয়েছেন, রঙিন স্বপ্নের কথা, আমাদের এই ছোট ছোট প্রাণ, এই বিশাল আকাশ, এই পৃথিবী, ডুবে যান একটু একটু করে অনেক ভালোবাসা। সাবধানে থাকবেন। Thank you.
Oh,